নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস নিয়ে আলোচনা করব। তো দেখো, ভারত ও বিশ্বের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের বই, ঠিক আছে, আমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের। এখান থেকে আমি তৃতীয় চ্যাপ্টারের যত MCQ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করিয়ে দেখাবো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ভারত ও বিশ্বের ইতিহাস, ঠিক আছে, দ্বাদশ শ্রেণী আমাদের চ্যাপ্টারের নাম আসলে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো প্রত্যেকটা পয়েন্ট আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেন কী আছে, বাংলায় স্বাধীন নবাবের সূচনা করেন, অ্যান্সার বি, এর অ্যান্সার মুর্শিদ কুলি খা। দু নম্বর কোশ্চেন, মাদ্রাজে ফোর্ট সেন্ট দুর্গ নির্মাণ করেন, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ইংরেজরা। তো দেখো, আমাদের তিন নম্বর কোশ্চেন কী আছে, ইংরেজ কোম্পানির ফারুক শিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো দেখো, চার নম্বর কোশ্চেন কী বলেছে, ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল, ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার কৃষ্ণদাসকে। পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে, পলাশির যুদ্ধে হয়েছিল 1757 খ্রিস্টাব্দের, অ্যান্সার হবে এর অ্যান্সার 23 জুন, ঠিক আছে। ছ নম্বর কোশ্চেন কী বলেছে, ছ নম্বর কোশ্চেন বলেছে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে কোম্পানির কয়টি প্রেসিডেন্সি স্থাপিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 3টি। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, সাত নম্বরের কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। আট নম্বরের কোশ্চেন, সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাস হয়, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1853 খ্রিস্টাব্দে। ন নম্বর কোশ্চেন কী বলেছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। দশ নম্বরের কোশ্চেন, হেইলেবেরি কলেজ কোথায় অবস্থিত, অ্যান্সার হবে আমাদের ডি, এর অ্যান্সার বিলাতে। এগারো নম্বর কোশ্চেন, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার আমলাতন্ত্রকে। কাকে বলা হয়, আমলাতন্ত্রকে। বারো নম্বরের কোশ্চেন, কার আমাদের বাংলায় প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংসের আমলে। তেরো নম্বর কোশ্চেন, ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল, অ্যান্সার হবে গোর্খা সেনারা। কী হবে, গোর্খা সেনারা হবে। পরের কোশ্চেন কী বলেছে, তো দেখো, চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে, পাঠশালা বন্দোবস্ত চালু করেন, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। পনেরো নম্বরের কোশ্চেন, বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। ষোলো নম্বরের কোশ্চেন, একশালা বন্দোবস্ত চালু হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1777 খ্রিস্টাব্দে। সতেরো নম্বর কোশ্চেন, কোন প্রেসিডেন্সিতে রায়তারি বন্দোবস্ত চালু হয়েছিল, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার মাদ্রাজে। কী হবে, মাদ্রাজে হবে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, আঠেরো নম্বর কোশ্চেন, ব্রিটিশরা পাঞ্জাবের কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ভাইয়াচারি। কী হবে, ভাইয়াচারি, ঠিক আছে, পাঞ্জাবে হয়েছিল ভাইয়াচারি। উনিশ নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতে কোম্পানির একচাটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1813 খ্রিস্টাব্দের, 1813 খ্রিস্টাব্দের। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, কুড়ি নম্বরের কোশ্চেন, ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার মহারাষ্ট্রে। একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে, গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার রেলপথ প্রসারের সঙ্গে, অ্যান্সার কী হবে, রেলপথ প্রসারের সঙ্গে। বাইশ নম্বরের কোশ্চেন, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার মিল। তেইশ নম্বরের কোশ্চেন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মেকলে। চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, নানকিংয়ে সন্ধি হয়েছিল, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, পঁচিশ নম্বরের কোশ্চেন, যে 1894 থেকে 95 খ্রিস্টাব্দে চীনের সঙ্গে যুদ্ধ হয়, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার জাপানের। তো দেখো, ছাব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, ফরাসিরা আলজেরিয়া আক্রমণও দখল করে, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1830 সালে। কী হবে, 1830 সালে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, বাঁদিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলাও। তো কী বলেছে রোমাননে, বলেছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। কী হবে, সি, এর অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। রোমান টুতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার স্যার এলিজা ইম্পে, স্যার এলিজা ইম্পে। তিন নম্বরের কোশ্চেন, রোমান থ্রি ভারতের প্রথম ভাইসরয়, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার লর্ড ক্যানিং। কী হবে, লর্ড ক্যানিং হবে। রোমান ফোরে টিস্কো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার জামশেদজি টাটা, জামশেদজি টাটা, ঠিক আছে। তো বুঝতে পারছো, এবার আমি দু দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, স্তম্ভ ক, স্তম্ভ খ।
রোমাননে ফারুক শিয়ারের ফরমান। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1717। 1717 রোমান টুতে পিটের ভারত শাসন আইন। অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 1784 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে রেগুলেটিং অ্যাক্ট। অ্যান্সার হবে এর অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। রোমান ফোরে বাংলার কোম্পানির দেওয়ানি লাভ। অ্যান্সার হবে 1765 খ্রিস্টাব্দে, সি এর অ্যান্সার। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। এই যে আমাদের যে এসএ কিউবগুলো আছে, এবার আমি একটি বা দুটি বাক্যে যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক, এইগুলো তোমাদের আমি পরে কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি তোমাদের এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখে নাও কোশ্চেনগুলো খুব সুন্দর করে দেখে নাও, পারলে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? আর আমি খুব শীঘ্রই এগুলো তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? দেখে নাও ভালো করে দেখে নাও। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।